করি, তোমাদের এই যে শনিবার রবিবারটা খুব আনন্দে কেটেছে। একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য রূপকথার গল্প তোমাদের জন্য, যে ছোটদের আরব্য রজনী এই বইটি থেকে পড়ছিলাম, সেটা এই কালকে আনতে পারিনি। তাই আজ তোমাদের জন্য ছোটদের আরব্য রজনী এই বইটা থেকেই একটা রূপ, যে সিন্দাবাদের প্রথম গল্প পড়েছিলাম, সিন্দাবাদের প্রথম গল্প বলতে সিন্দাবাদ বলছে হিন্দাবাদকে বলছে যে সে কিভাবে বড়লোক হয়েছে, মানে সে যে কত কষ্ট করেছে, এবং প্রথম দিনকে তো খেতে ডেকে এনে তারপরে একটা গল্প শোনায় সে কিভাবে কিভাবে তার প্রথম বাণিজ্য যাত্রার কি ফল হয়েছিল। এবার আমরা দেখে নেব এর পরবর্তী গল্পটা কি। তো ছোটদের আরব্য রজনী বইটি লিখেছেন অঞ্জন ঘোষ, আর এর প্রকাশক হলেন শ্রীমতী লীলা সরকার, এর প্রচ্ছদ এঁকেছেন শৈলেশ পাল, সম্পাদনা করেছেন শ্রী সুজিত কুমার নাগ। তাহলে চলে চলো আমরা চলে যাই, আচ্ছা আগে দেখে নি, হ্যাঁ এর পরের গল্প হচ্ছে সিন্দবাদের দ্বিতীয় বাণিজ্য যাত্রা। তাহলে শুরু করে ফেলি সিন্দবাদের দ্বিতীয় বাণিজ্য যাত্রা। পরদিন যথা নিয়মে সকলে আবার সিন্দবাদের বাড়ি উপস্থিত হলে তিনি তার দ্বিতীয় বাণিজ্য যাত্রার কাহিনী বলতে আরম্ভ করলেন। বন্ধুগণ, প্রথম বাণিজ্য যাত্রা থেকে ফিরে এসে আমার আর বের হবার ইচ্ছে ছিল না, কিন্তু মন আবার আমাকে সমুদ্রের দিকে টেনে নিয়ে চলল। শেষে আবার প্রচুর জিনিসপত্র কিনে দ্বিতীয়বার বাণিজ্য যাত্রায় বের হলাম। ক্রমে নানা দেশ ঘুরে জাহাজ একটি সুন্দর দ্বীপে এসে লাগলো। আমরা জাহাজ থেকে নেমে ইতস্তত ফল ও ফুল তুলতে তুলতে ভিতরের দিকে অগ্রসর হলাম। সবচেয়ে মুগ্ধ হয়েছিলাম আমি, দিকবিদিক জ্ঞান হারিয়ে আমি বহু দূর চলে গেলাম এবং পরিশ্রান্ত হয়ে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলে তাড়াতাড়ি ফিরে এসে দেখি জাহাজ আমাকে ফেলেই ছেড়ে চলে গেছে। ক্ষুণ্ণ মনে আমি চারিদিকে ছুটোছুটি করতে লাগলাম, তারপর একটি গাছের উপরে উঠে চারিদিকে চেয়ে নিরীক্ষণ করতে লাগলাম। কোথাও কিছু নাই, শুধু জল আর জল। হতাশ চিত্তে সেই দিকে থেকে দৃষ্টি ফিরিয়ে দ্বীপের মধ্যে দেখতে লাগলাম। কিছু দূরে হঠাৎ ধবধপে সাদা ডিমের মতো মস্ত একটা সাদা বাড়ি দেখতে পেলাম। তাড়াতাড়ি গাছ থেকে নেমে সেদিকে এগিয়ে গেলাম, কিন্তু নিকটে গিয়ে দেখি ওটা বাড়ি নয়, প্রকাণ্ড একটা ডিম। তার পরিধি 50 ফিটেরও বেশি। বেলা তখন প্রায় পড়ে এসেছে, এমন সময় হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে এলো। সে দেখি বিরাট এক পাখি আকাশকে আঁধার করে আমার দিকে উড়ে এসেছে। মনে পড়লো নাবিকদের মুখে শুনেছি বক পাখির গল্প, এ বোধ হয় সেই বক পাখি ডিমে তা দেবার জন্য এদিকে আসছে। তাড়াতাড়ি ডিমটির আড়ালে গিয়ে লুকিয়ে রইলাম। দেখতে দেখতে পাখিটি উড়ে এসে ডিমের উপর চেপে বসলো। আমি তখন মনে মনে এখন মানে এখান থেকে উদ্ধারের সংকল্প করে একটা বুদ্ধি খাটালাম। মাথার পাগড়িটা খুলে শক্ত করে পাখির পায়ের সঙ্গে নিজেকে বেঁধে ফেললাম। ভোর হতে সে উঠে আকাশ পথে উড়ে চলল, বাঁধা অবস্থায় আমিও তার সঙ্গে উড়ে চললাম। সুদূর আকাশের ওপর দিয়ে উড়ে পাখিটা হঠাৎ নিচে নেমে এলো এবং এক মস্ত বড় পর্বতের উপত্যকায় এসে থামলো। সঙ্গে সঙ্গে আমিও পাগড়ির বন্ধন খুলে নিজেকে মুক্ত করে নিলাম। পাখিটিও একটি প্রকাণ্ড অজগর সাপ মুখে নিয়ে উড়ে চলে গেল। আমি তখন উঠে বসে চারিদিকের যে দৃশ্য দেখলাম তাতে ভয়ে প্রাণ কেঁপে উঠল। তার চেয়ে সেই জনশূন্য দ্বীপই যে অনেক ভালো ছিল। চারদিকে আকাশ ছোঁয়া বিরাট পাহাড়, বের হবার পথ নেই। পাহাড় বেয়ে উঠবার চেষ্টা করলাম কিন্তু অসম্ভব, সমস্ত পাহাড়গুলি একেবারে খাড়া উপরের দিকে উঠে গেছে, কোথাও পা রাখবার পর্যন্ত উপায় নেই। হতাশ হয়ে ইতস্তত ঘুরতে ঘুরতে দেখলাম চারিদিকে অজস্র ছোট বড় হীরার টুকরো ছড়ানো আছে। পরীক্ষা করে দেখলাম ওইগুলি সব এক একটি অজগরের মাথার মণি।
পাখির ভয়ে সাপগুলি মণি ফেলে পাহাড়ের গুহায় লুকিয়ে থাকে। রাত্রি হলেই খাবারের সন্ধানে বের হয়। আমি রাত্রিবেলা একটি গুহার মধ্যে প্রবেশ করলাম এবং গুহা মুখ বেশ ভালো করে বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু বাইরে সাপের ফোঁস ফোঁস শব্দে ঘুম হলো না। পরদিন ভোরে ঘুম থেকে উঠে বাইরে আসতেই ওপর থেকে হঠাৎ চারিদিকে বড় বড় মাংসের টুকরো এসে পড়তে লাগলো। অবাক হয়ে গেলাম, এ আবার কি! হঠাৎ মনে পড়লো, গল্প শুনেছি হীরক ব্যবসায়ীরা দুর্গম স্থান থেকে এমনি করে হীরা সংগ্রহ করে। তারা বড় বড় মাংসের টুকরোতে আঠা মাখিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়। আঠার জন্য হীরার টুকরো সব মাংসের গায়ে আটকে যায়। পাহাড়ের উপরে বড় ঈগল পাখির বাসা আছে। মাংসের লোভে তারা হীরা সহ ওই মাংস তুলে ঠোঁটে করে নিজেদের বাসায় নিয়ে যায়। ব্যবসায়ীরা তখন বড় বড় লাঠি দিয়ে ঈগলদের তাড়িয়ে হীরাগুলো তুলে নেয়। আমি কতগুলি বড় বড় হীরা সংগ্রহ করে আমার থলির মধ্যে পুরলাম। তারপর একটি মাংসের সঙ্গে নিজেকে বেঁধে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। একটি বড় ঈগল আমাকে মাংসখণ্ড মনে করে তুলে নিয়ে তার বাসায় উপস্থিত হলো। ব্যবসায়ীরা লাঠি নিয়ে ছুটে আসতেই ঈগল ভয়ে পালিয়ে গেল। আমি তখন নিজেকে মুক্ত করে নিলাম। ব্যবসায়ীরা এসে আমাকে দেখে অবাক হয়ে গেল এবং তাদের জিনিসে ভাগ বসাতে এসেছি মনে করে রেগে উঠল। আমি তখন আমার বিপদের কথা বলে তাদের শান্ত করলাম। তারপর কিছুদিন সেখানে কাটিয়ে জাহাজে করে দেশে ফিরলাম। হীরকগুলি বিক্রয় করে আমার প্রচুর লাভ হলো। সেই টাকার কিছু গরিব দুঃখীদের বিলিয়ে দিলাম এবং সুখে দিন কাটাতে লাগলাম। গল্পটি শেষ করে সিন্দবাদ হিন্দবাদকে 100 মোহর দিয়ে বললেন, কাল এসো দোস্ত, তোমাকে আমার তৃতীয় বাণিজ্য যাত্রার গল্প শোনাবো। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো তো এখানেই শেষ হলো সিন্দবাদের দ্বিতীয় যাত্রার কাহিনী, বাণিজ্য যাত্রার কাহিনী। এগুলো বেশ মজার কাহিনী, তাই তো? তোমরা যদি কখনো মনে করো যে এই কাহিনীগুলো আঁকবার ইচ্ছে হচ্ছে, আমায় দেখিও কিন্তু এঁকে। তাহলে আজ আসি, টাটা।